আসসালামু আলাইকুম সবাইকে। হ্যান্ড প্রিন্টের 5 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের টপিক হচ্ছে ওয়াশ পেন্টিং, আর এই টপিকটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, ইভেন আমিও। তো ওয়াশ পেন্টিং নিয়ে আগ্রহটা মানুষের অনেক বেশি, আসলে তেমন কঠিন কোনো কাজ না ওয়াশ পেন্টিং। আর আগের ক্লাসগুলো যারা করেননি তারা হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করতে পারেন, আমি আগের সবগুলো ক্লাসের লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে আমার চ্যানেলে আগের সবগুলো ক্লাস পেয়ে যাবেন। ওয়াশ পেন্টিংয়ের ক্ষেত্রে হালকা রঙের কাপড়গুলোতে ওয়াশ দিলে কালারটা বেশি সুন্দর আসে, সেই জন্য আমি এখানে একটু অফ হোয়াইট কালারের একটা কাপড় নিয়েছি, আর ছোট একটা টুকরা নিয়েছি, কারণ হচ্ছে ভিডিওতে আমি এত বড় কাপড় ওয়াশ করে দেখাতে পারবো না, আমার সুবিধা হবে না, সেই জন্য একটা ফ্রেমের মধ্যে করে আমি জাস্ট হচ্ছে টেকনিকটা দেখিয়ে দেব, বাকিটা হচ্ছে আপনারা এমনিতেই বুঝে যাবেন। তো ওয়াশ পেন্টিংয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে পানি দিয়ে হচ্ছে কাপড়টা ভিজিয়ে নেওয়া, পানিটা হচ্ছে এখানে মেইন। অন্য সময় আমরা বলি যে হ্যান্ড পেন্ট করার ক্ষেত্রে কোনোভাবেই পানি লাগা যাবে না, তাহলে হচ্ছে ছড়িয়ে যাবে, আর এই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এখানে হচ্ছে আপনাকে কালারটা ছড়িয়ে দিতে হবে, অল্প একটু কালার নিয়ে হচ্ছে আপনারা অনেকটা জায়গা জুড়ে ওয়াশ করবেন, আর সেজন্যই হচ্ছে এটাকে ওয়াশ পেন্টিং বলে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে কাপড়টা ভিজিয়ে নিব, কারণ ভিজালে হচ্ছে কালারটা দ্রুত ছড়িয়ে যাবে, আর যদি আমি কাপড়টা শুকনো করে রাখি আর ওয়াশ দেওয়ার ক্ষেত্রে আমাকে বেশি ঘষাঘষি করতে হবে এবং বেশি জায়গা জুড়ে ছড়িয়েও যাবে না, সেজন্য হচ্ছে আপনারা যে অংশটা ওয়াশ করবেন সেটা ভালো করে ভিজিয়ে নিতে হবে। আমি দেখানো সুবিধার্থে ছোট একটা কাপড় নিয়েছি, আপনারা বড় কোনো কাপড় নিলে আগে কাপড়টা সেটা ভালো করে ভিজিয়ে তারপরে হচ্ছে কাজ শুরু করবেন। চেষ্টা করেছি ছোট কাপড় হলেও একটু ভালো করে দেখানোর জন্য, এই জন্য হচ্ছে আমি এই ছোট কাপড়টাতেই 2টা কালার দিয়ে ওয়াশ দেব। তো আমার যখন কাজ করতেছিলাম মাথায় কিছু আসতেছিল না, কোনো থিম সিলেক্ট করে আমি বসিনি, তারপর ভাবলাম ঠিক আছে আমি 2টা ধরনের ওয়াশ এখানে দেখিয়ে দিব যেন সুবিধা হয়, কারণ একটা ক্লাস তো বারবার দেওয়া যায় না, আবার অনেকের প্রবলেম থাকে। তো 2টা ওয়াশের ক্ষেত্রে আমি ভাবলাম হচ্ছে নিচের অংশটা আমি ঘাস টাইপের কিছু একটা দিই, বা লতা পাতা, যে কোনো ধরনের গাছ, আর উপরের অংশটা আমরা চাইলে হচ্ছে আকাশ দিতে পারি, সেজন্য হচ্ছে আমি এখানে 2টা কালার দিয়ে কাজ করব। এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, আপনারা যে কোনোভাবে ওয়াশ দিয়ে কাজ করতে পারেন, তবে ট্রাই করবেন ওয়াশ দেওয়ার ক্ষেত্রে আপনারা যে মেইন কাপড়টা নেবেন সেটা যেন কোনো হালকা রঙের হয়। সাপোজ এখানে যদি আমি একটা লাল কালারের কাপড় নিতাম আর এখানে সবুজ কালারের ওয়াশ দিতাম, কাপড়টা কিন্তু আর সবুজ থাকতো না, সেটা হচ্ছে কালো হয়ে যেত। নর্মালি আমরা জানি লাল আর সবুজ মিক্সড করলে কালো হয়ে যায়, তো ওয়াশের ক্ষেত্রেও বিষয়টা এরকম। অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কোন টাইপের কাপড়ে ওয়াশ দিতে চাচ্ছেন, সেই জন্য হচ্ছে ম্যাক্সিমাম ওয়াশের ক্ষেত্রে আমরা হালকা যে কোনো কালার ইউজ করি, ম্যাক্সিমাম টাইম সাদা, অফ হোয়াইট, তারপর হচ্ছে একদম হালকা যে স্কাই ব্লুটা থাকে, নামে মাত্র স্কাই ব্লু, ওই টাইপের কাপড়গুলোতে। তো সেমভাবে হচ্ছে উপরের অংশটাও আমি ভিজিয়ে নিয়েছি, আর প্রথমে যে অংশটা ভিজিয়ে নেবেন সেখানে হচ্ছে আপনারা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নেবেন, আমি এখানে নর্মাল পানি দিয়ে ভেজাচ্ছি, কিন্তু আগে যেহেতু সবুজ কালার করে নিয়েছি সেজন্য পানির কালারটা একটু সবুজ সবুজ হয়ে গেছে, তবে আপনারা ট্রাই করবেন একটা ফ্রেশ ওয়াটার দিয়ে কাপড়টা ভিজিয়ে নেওয়ার জন্য, যখন যেন অন্য কোনো কালার এখানে না আসে, যেহেতু আমি এখানে নীল কালার ইউজ করব তারপরে, সেজন্য হচ্ছে সবুজের এতটা এফেক্ট আমার কালারে আসবে না, আর আমি ভিডিও করতেছিলাম সেজন্য পানিটা চেঞ্জ করিনি। তবে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ওয়াটার দিয়ে কাজ করার জন্য, যেন একটা কালারের সাথে অন্য কালার মিক্সড না হয়। এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে কালারটা একটু ঘনত্বটা বেশি, আমি ভালো করে ওয়াশ দিতে পারতেছি না, একটু অল্প জায়গা যাওয়ার পরেই আর কালারটা ছড়াচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কালারের সাথেও কিছুটা পানি মিক্সড করতে পারেন। আর আগে হচ্ছে আমরা পানি মিক্সড করতে না করতাম, কারণ হচ্ছে ছড়িয়ে যাবে, সেজন্য হচ্ছে পানি দিতে না করতাম, কিন্তু এখানে মেইন জিনিসটাই হচ্ছে ছড়ানোর, যতটা সুন্দর করে ছড়াতে পারবেন বা যত সুন্দর করে কালারটা ব্ল্যান্ড হবে ততই আপনার ওয়াশ ভালো হবে, এক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আগের চেয়ে আলাদা। তো এখানে হচ্ছে কালারটা পাতলা রাখতে হবে, আর হচ্ছে কাপড়টা অবশ্যই ভেজা থাকতে হবে। এখানে দেখেন আমি অল্প একটু কালার দিয়ে কতটা জায়গা ওয়াশ করে ফেলেছি আর কতটা জায়গা কালারফুল হয়ে গেছে, কিন্তু এটা যদি আমি হচ্ছে নর্মাল কাপড় বা নর্মাল আগে যেভাবে পেন্টিং দেখালাম সেভাবে করতাম, তাহলে এখানে কিন্তু অনেকটা কালার লেগে যেত, আর প্লাস হচ্ছে আপনার কাপড়টা ভারী ভাব চলে আসতো, এতটা জায়গা একসাথে কাজ করলে আপনি যতই সফট করার জন্য কেমিক্যাল ইউজ করেন না কেন, না একটু ভারী ভাব আসবেই।
চেষ্টা করবেন উপরের অংশটা গাঢ় কালার দেওয়ার জন্য, তারপর হচ্ছে অন্য আর কালার তুলিতে না নিয়ে শুধু পানি দিয়ে সেটা ঘষে ঘষে নিচ পর্যন্ত নিয়ে আসার জন্য। এক্ষেত্রে হবে কি, আপনার যে কালারের ঘনত্বটা, তারপরে হচ্ছে উপরের ভাবটা হচ্ছে গাঢ়, তারপর আস্তে আস্তে সেটা হালকা হয়ে অন্য একটা কালারের সাথে মিক্সড হয়ে গেছে, মানে শেডটা যেন সুন্দর আসে, সেই জন্য হচ্ছে প্রথমে গাঢ় কালার ইউজ করবেন, তারপরে হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে সে কালারটা টেনে টেনে যতটা সম্ভব নিচ পর্যন্ত নিয়ে আসবেন। এক্ষেত্রে শোকানোর পর দেখবেন যে উপরের অংশটা গাঢ় এবং নিচের অংশটা হালকা হয়ে আছে। তো ওয়াশ দেওয়ার ক্ষেত্রে মাস্ট বি ওয়াশ দেওয়ার পরে আপনারা এটা ভালো করে শুকিয়ে নেবেন, কোনোভাবেই ভেজা অবস্থাতেই কাজ করবেন না। তো এখানে আমার মোটামুটি ওয়াশ দেওয়া শেষ, এবার হচ্ছে এটা আমি রৌদ্রে দেব এবং চেষ্টা করব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য, এবং শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে কাজ করব ভেজা অবস্থায়। এখানে অন্য কোনো কালারে কাজ করলে কিন্তু ওয়াশের সাথে সাথে ওই অংশটা বা যে কাজটাই আপনারা করবেন না কেন সেটা মিক্সড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি এখন শুকাতে দেব এবং শুকানোর পর আবার ভিডিও স্টার্ট করেছি। যতক্ষণ এটা শোকাচ্ছিল ততক্ষণ আমি ভাবলাম আসলে কী আঁকা যায়, তো আমার তেমন কোনো আইডিয়া আসেনি, আর ভিডিওর মেইন টপিক যেহেতু ছিল ওয়াশটা কীভাবে দেখাবো সেটাই আসল উদ্দেশ্য। তো আমি এখানে নর্মাল একটা আর্ট করলাম আর এখানে কিছু সাদা ডট ডট দিয়েছি, এবার ভাবলাম যে একটু ফুল লতা পাতা আঁকা যাক। তো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সবুজ ছিল আমাকে সবুজ দিয়ে কাজ করতে হবে, আর সাদা অংশটা দেওয়ার কারণ হচ্ছে আমি এর উপর ছোট ছোট গোলাপ এঁকে দেব। কিন্তু কথা হচ্ছে আমি যদি এখানে সরাসরি লালটা অ্যাপ্লাই করতাম সবুজের সাথে তাহলে সেটা লাল কালার থাকতো না, ব্ল্যাক কালার হয়ে যেত। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে, মেবি সেকেন্ড ক্লাস ছিল যখন আমরা দেখালাম যে কোনো ধরনের ডার্ক কালার কাপড়ে কীভাবে কাজ করা যায়। সেই ক্লাসে কিন্তু আমি বলেছিলাম ডার্ক কালার কাপড়ে সাদা দিয়ে একটা বেস করে তারপর উপর যে কোনো কালার করতে হবে, বিষয়টা এখানেও সেম। যেহেতু সবুজটা লাইট কালার না, একটু ডার্ক কালার, সেজন্য আমি এখানে একটু সাদা দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে তাহলে আমি পাতার ক্ষেত্রে কেন দিলাম না, কারণ হচ্ছে নিচেও ব্যাকগ্রাউন্ডটা সবুজ ছিল, উপরেও হচ্ছে আমি সবুজই দিব, এই ক্ষেত্রে আমাকে এখানে আলাদা করে আঁকার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে দুইটা কালারের একটু ডিফারেন্স থাকলেই হবে। তো এখানে পাতা আঁকতে আঁকতে আমি আরেকবার বলে দিই কীভাবে আপনারা ওয়াশটা করবেন বা শর্তগুলো কী। প্রথমত হচ্ছে কাপড়টা কোনোভাবেই কোথাও লেগে থাকা যাবে না, ঝুলিয়ে করতে পারেন যেভাবে আমরা নর্মালি কাপড় শুকাই একটা ক্লিপ দিয়ে আটকে নিয়ে, তারপর হচ্ছে ভেজা অংশটা হচ্ছে আস্তে আস্তে ওয়াশ করতে পারেন, অথবা হচ্ছে আমার মতো ফ্রেম ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে কোনোভাবে হচ্ছে আপনাকে এটা আলাদা রাখতে হবে, কোনোভাবে মাটির সাথে লেগে থাকা যাবে না, তাহলে হচ্ছে পানি যখন দেবেন পানিটা কিন্তু নিচে পড়ে যায়। আমার ফ্রেমের নিচেও কিন্তু অনেক পানি পড়েছিল, সেটা হচ্ছে ভিডিওর ফাঁকে ফাঁকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো লক্ষ্য রাখবেন কাপড়টা আপনি যতটা চাচ্ছেন ঠিক ততটাই যেন ভেজে, এর বেশি যেন কোনোভাবে পানি লেগে ভেজে না যায়, তাহলে আপনার প্ল্যানিং অনুযায়ী ওয়াশ হবে না। অন্য যে ভেজা অংশটা আপনি চাচ্ছেন না সেই অংশটাতে কালার লাগুক, কিন্তু ভেজা থাকার কারণে কিন্তু কালারটা ছড়িয়ে সেই অংশতেও লেগে যাবে। তো অবশ্যই চেষ্টা করতে হবে যেন পানিটা অন্য কোনো জায়গায় না লাগে, আর সেই জন্যই হচ্ছে একটু ঝুলিয়ে বা একটু আলাদা করে কাপড়টাতে কাজ করতে হবে। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনি ফ্রেশ ওয়াটার দিয়ে তো অবশ্যই কালারটা বা কাপড়টা হচ্ছে ভিজিয়ে নেবেন, সেকেন্ড হচ্ছে আপনি যেই কালারের শেড চাচ্ছেন সেই কালারটা হচ্ছে ভেজা অংশতে অ্যাপ্লাই করবেন। তবে এখানে ওয়াশের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে আপনি যেই শেডটা দেবেন তার চেয়ে একটা বা দুটা শেড লাইট হয়ে যাবে। আমি এখানে ডার্ক গ্রিনটাই কিন্তু দিয়েছিলাম, কিন্তু কালারটা দেখেন এখন হচ্ছে এতটা ডার্ক নেই। আমি যে এখন যে কালারটা দিয়ে পাতা আঁকতেছি সেম কালারটা দিয়ে হচ্ছে ওয়াশ দিয়েছিলাম, কিন্তু ওয়াশ দেওয়ার পরে হচ্ছে সেই কালারটা নেই, এটা হচ্ছে এখন অনেকটা লাইট হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে, আপনারা ডার্ক কালার দিলেও সেটা লাইট হয়ে যাবে দুই তিন শেড, তো এটা মাথায় রেখেই কাজ করতে হবে, বুঝতে হবে যে এটা কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি একটু ডার্ক কালার চাচ্ছেন তাহলে যে ডার্ক কালারটা দেবেন তার সাথে একটু ব্ল্যাক ইউজ করতে পারেন, বা যে কোনোভাবে কালারটা আর এক শেড ডার্ক বানিয়ে তারপরে হচ্ছে কাপড়ে অ্যাপ্লাই করলে যেটা চাচ্ছেন সেটা আসবে, তাও একটু না একটু বেশ কম থাকবে, কারণ হচ্ছে পানির কারণে কালারটা অনেকটাই হালকা চলে আসে।
তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার যদি মনে হয় যে আপনার আকাশি কালার প্রয়োজন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নীল কালারটা অ্যাপ্লাই করবেন এবং পাননি, তারপরে হচ্ছে ঘষাঘষি করতে করতে রং পাতলা হয়ে একটা সময় ওইখানে আকাশি কালারটাই আসবে। এটা হচ্ছে একটু বুঝে বুঝে কাজটা করতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ওয়াশ পেনটা হচ্ছে হালকা কোনো কাপড়ে কাজ করার জন্য। তবে কিছু ব্যতিক্রমী ডিজাইন আছে যে গাঢ় কালারের মধ্যে আবার গাঢ় কালার, সেটার ব্যাপারটা হচ্ছে অন্যরকম ভিন্ন। তো আমি চাচ্ছি আজকের ক্লাসের পরে হচ্ছে সবাই এটা বাসায় প্র্যাকটিস করেন। যে কোনো ধরনের প্রবলেম যদি হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আমার যে গ্রুপ আছে যারা হচ্ছে পেজের বিভিন্ন ইনফরমেশান চান বা আপডেট চান, তারপরে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করতে চান, তারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে অ্যাড করে দিব। তো গ্রুপে হচ্ছে আপনারা পোস্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে, অথবা যারা হচ্ছে আমার সাথে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে তারা তো সবসময় আমার সাথে কানেক্টেড। তো আপনাদের কোনো প্রবলেম থাকলে হচ্ছে, যদি মনে হয় আমার ম্যাক্সিমাম আপুদের প্রবলেম বা যে কোনো একটা টপিক নিয়ে খুব প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ওয়াশ পেন্টের আমি আরও একটা ক্লাস দিব। অন্যথায় হচ্ছে সবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে ওয়াশ পেন্ট না দিয়ে আমরা হচ্ছে অন্যদিকে যাব। তো এটা হচ্ছে টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। তবে যে কোনো ধরনের প্রবলেমে হচ্ছে আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। সেজন্য আমার মেসেঞ্জার গ্রুপ অ্যাড হতে হলে এখানে কমেন্ট করে যান, আমি নিজ থেকে হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিব। আর তাছাড়া হচ্ছে যাদের মেসেঞ্জার গ্রুপে অলরেডি অ্যাড আছে, তারপরে আমার সাথে অন্যভাবে অ্যাড আছে, তারা আমাকে অবশ্যই জানাবেন কোনো প্রবলেম থাকলে। যেহেতু আমি কষ্ট করে ভিডিওগুলো করতেছি আর আপনারাও কষ্ট করে সময় নষ্ট করে ভিডিওগুলো দেখতেছেন, সো সেক্ষেত্রে হচ্ছে সময়টা নষ্ট না করে এটা কাজে লাগানোর ট্রাই করেন, যেন এটা আপনাদের জন্য লাভজনক হয়। তো এখানে হচ্ছে সবগুলো আমি ডিপ গ্রিন কালারটা ইউজ করতে করতে একদম একঘেয়ে হয়ে যাচ্ছে, একরকম হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগবে না। সেজন্য হচ্ছে আমি এখানে গ্রিন কালারের সাথে একটু ইয়েলো কালার অ্যাড করে পাতাটার কালারটা আরও হালকা করে দিচ্ছি। তো নর্মালি এই জিনিসটা আপনারা করতে পারেন যখন দেখবেন যে অনেকগুলো গাছের পাতা একসাথে অ্যাড করতেছেন এবং সবগুলো হচ্ছে একই কালার হয়ে যাচ্ছে, একদম লেপটে যাচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে নিচের পাতাগুলো একটু গাঢ় কালার করে উপরে সেটা সাথে হচ্ছে আরেকটু ইয়েলো কালার মিক্সড করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে পাতার সুন্দর একটা শেড আসে এবং তখন মনে হবে যে উপরের পাতাগুলো হচ্ছে কচি, তারপরে হচ্ছে সবার উপরে আছে, সেজন্য একটু কালারটা ব্রাইট এবং নিচেরগুলো একটু নিচে আসে, প্লাস হচ্ছে একটু অন্ধকার অন্ধকার ভাব, এরকম একটা ব্যাপার আসবে। এটা চাইলে আপনারা যে কোনো ক্ষেত্রেই ট্রাই করতে পারেন। তো এখন হচ্ছে আমি যে সাদা কালারটা করে রেখেছিলাম সেখানে হচ্ছে আমি লাল কালারটা অ্যাপ্লাই করব। এবার ব্যাপার হচ্ছে আমি কেন সাদা করেছিলাম সেটা আমি একবার বলেছি যে এখানে সরাসরি তো আমি লাল অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু কেন করিনি সেটা এখন দেখেন। এখানে আমি লাল দেওয়ার পর কিন্তু কালারটা লালই আসতেছে এবং খুব সুন্দর করে ফুটতেছে, ঠিক আছে। এখন এখানে যদি আমি সরাসরি লাল অ্যাপ্লাই করতাম সাদাটা না দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কালারটা আর লাল থাকতো না, একদম ডিপ একটা কালার হয়ে যেত। এখানে হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি সরাসরি একটু লাল কালার অ্যাড করে দেখাচ্ছি, দেখেন এখানে কালারটা কিন্তু ওই কালারটার মতো এত সুন্দর আসেনি। তারপরে হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে আরও ব্ল্যাক কালারের দিকে চলে যাবে এবং একটা টাইম পরে এটা লাল থাকবে না, ব্ল্যাক ব্ল্যাক একটা টাইপ থাকবে, মেরুনের থেকেও গাঢ় হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম সেকেন্ড ক্লাসে, যারা দেখেননি তারা দেখতে পারেন, আর যারা দেখেছেন তাদের হয়তো বা আইডিয়া আছে যে ডার্ক কালারগুলোতে সরাসরি আবার ডার্ক কালার অ্যাপ্লাই করা যায় না, মিডিয়ামে হচ্ছে অবশ্যই আপনাকে সাদা দিয়ে একটা বেস দিয়ে নিতে হবে। তো আজকের এই ক্লাসটার পরে হচ্ছে আমাদের টপিক থাকবে হচ্ছে আমরা সুতি কাপড় বাদ দিয়ে, মানে কটন ফেব্রিকটা বাদ দিয়ে হচ্ছে বিভিন্ন পাতলা টাইপের কাপড়, হতে পারে অর্গানজা, তারপরে জর্জেট, এই টাইপের কাপড়গুলোতে কীভাবে কালার করব বা কালারটা কতটা বসবে, সুন্দর করে বসবে কি না, এটা নিয়ে একটা ডিটেলসের ক্লাস আছে। তারপরে হচ্ছে শাড়িতে কীভাবে কাজ করব, শাড়ির কাজটা কিন্তু এখনও আমি দেখাইনি, তো ওইটা একটা ক্লাস আছে। এরপরে মোটামুটি আমরা আরও কিছু অ্যাডভান্স ক্লাস করলে কোর্সটা মোটামুটি কমপ্লিট। তারপরে হচ্ছে অনেকেই আছে যারা মোটামুটি আঁকতে পারে, আরও ভালো আঁকা ট্রাই করতেছে তাদের উদ্দেশ্যে, তারপরে হচ্ছে যারা নতুন আর্ট শিখতেছে তাদের উদ্দেশ্যে ফ্যাব্রিক পেন্টিং নিয়ে আমরা কোর্স দিতে পারি, সেটা হচ্ছে সম্পূর্ণই আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে। তো এই টাইপের কোর্স যারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সকলের মতামত বা আগ্রহের উপর ভিত্তি করে ক্লাস দিব।
তো উপরে যেহেতু আমি একটু আঁকা শিখেছিলাম, আর আমি যখন আঁকতেছিলাম তখন বলছিলাম যে প্রথমে উপরের অংশটা হচ্ছে আমি গাঢ় কালারটা দিব, মানে সরাসরি কালার অ্যাপ্লাই করব, এরপরে হচ্ছে পানি দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে ঘষে ঘষে সেটা নিচে নামিয়ে দিব এবং নিচে খুব হালকা একটা শেড হবে। শুকানোর পর কিন্তু ঠিক তাই হয়েছে। তো আপনারা যারা হচ্ছে ডিপ কালার থেকে হালকার দিকে কনভার্ট করতে চান, তারা ফার্স্টে হচ্ছে অ্যাপ্লাই করবেন কালার, তারপরে অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট হচ্ছে ঘষে ঘষে টেনে নেবেন। এরপরে যেহেতু আমি আকাশ দিয়েছি, এখানে একটু একটু ম্যাক দিলে আমার মনে হয় ভালো লাগবে, সেজন্য একটু ম্যাগও অ্যাড করে দিলাম। আর এখানে ম্যাক তো সরাসরি সাদা কালার দিয়ে অ্যাড করছি। আর এখানে হচ্ছে আমি 8 নম্বর তুলিটা ইউজ করতেছি ম্যাগ আঁকার জন্য। আপনারা অন্য তুলি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে এই তুলি দিয়েই ম্যাগ আঁকতে বেশি ভালো লাগে। আকাশের কাজ শেষ হওয়ার পর হচ্ছে আমরা নিচের দিকে যাব, যেই হচ্ছে লাল করে রেখেছিলাম ফুলগুলো, সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি হচ্ছে এখানে সাদা দিয়ে একটু টান টান করে দিব। এটা ওয়ান কাইন্ড অফ গোলাপ বোঝাতে মানুষ এভাবে আঁকে, আমি এই টাইপের আর্ট আগে করিনি, আজকে হচ্ছে প্রথম যে মানে এরকমভাবে গোলাপ আঁকলাম, তবে দেখতে বেশ ভালোই লাগতেছে। এখানে আমি 0 সাইজের একটা তুলি দিয়ে হচ্ছে একটু একটু করে দাগ টেনে দিচ্ছি, এবং দাগটা সম্পূর্ণ টানার পর একটু গোলাপ গোলাপি একটা ভাব আসলো। এটাও বেশ একটা সুন্দর থিম, মনে হয় এটা যে কোনো ধরনের ড্রেস তারপরে হচ্ছে শাড়িতে করলেও বেশ ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন দাগগুলো খুব মোটা না হয়ে যায়, যেহেতু আমরা অল্প ছোটো একটা জায়গার মধ্যে এতগুলো দাগ টানতেছি, এটা হচ্ছে একটা দাগের সাথে অন্য একটা দাগ লেগে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। সেজন্য চেষ্টা করবেন যতটা সম্ভব চিকন তুলি দিয়ে কাজ করার জন্য, এবং একটা দাগের সাথে যেন আরেকটা দাগ লেগে একদম লেপটে না যায়, তাহলে কিন্তু এটা কোনো একটা ফ্লাওয়ার হলেও সেটা বোঝা যাবে না। আর অবশ্যই অবশ্যই যখন লাল রংটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন ট্রাই করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, সবাই আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।